নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকে নিউজ হেডলাইন্স। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিরোধীরা প্রায় পর্যুদস্ত, বেশিরভাগ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল শাসক দল। হোমিওপ্যাথি চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হল পান্তশালা সভাগৃহে। আইসিডিএস কেন্দ্রে খোলা আকাশের নিচে চলছে কচিকাঁচাদের রান্না। আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ভাতার থানার তুলসীডাঙ্গা গ্রামে। ক্রমশ চলাচলের অযোগ্য হয়ে উঠছে বলগোনা স্টেশন রোড। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রী বোঝাই একটি বাস। আসছি বিস্তারিত খবরে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিরোধীরা প্রায় পর্যুদস্ত বাঁকুড়া জেলায়। ত্রিস্তর পঞ্চায়েতের বেশিরভাগ আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল শাসক দল। আগামী পয়লা মে ভোট গ্রহণের দিকে তাকিয়ে আছে সকলে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে বিরোধীরা প্রায় পর্যুদস্ত বাঁকুড়ায়। ত্রিস্তর পঞ্চায়েতের বেশিরভাগ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল শাসক দল। সরকারিভাবে এখনও ঘোষণা না হলেও তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস আর উদ্দীপনায় বহিঃপ্রকাশ বলে দিচ্ছে শেষ হাসি তারাই হাসবে। 46টি সিটের মধ্যে শাসক দল 25টিতে এগিয়ে রয়েছে। আগামী পয়লা মে বাঁকুড়া জেলায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে সোমবারই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা আসনগুলি বাদে অপর আসনগুলির জন্য ভোট পর্ব অনুষ্ঠিত হবে আগামী পয়লা মে। জয় কেবল সময়ের অপেক্ষা, এমনটাই মনে করছেন শাসক দলের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় তিনকুনিয়া সংলগ্ন পৌরসভার পান্তশালার সভাগৃহে। মূলত হোমিওপ্যাথি চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট চিকিৎসকরা। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার তিনকুনিয়া সংলগ্ন পৌরসভার পান্তশালার সভাগৃহে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। বর্ধমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজের পুনর্মিলন উৎসব উপলক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আমরা জীবন জিজ্ঞাসা, কর্মচারীদের জীবিকা, এই সব মিলে সব সংরক্ষায় রয়েছি। যেদিন আমরা বলতে পারবো আমাদের বর্ধমান কলেজ, আমরা বর্ধমান হোমিওপ্যাথি কলেজের ছাত্র, আমরা বর্ধমান হোমিওপ্যাথি কলেজে ডাক্তারি পাস করেছি। আলোচনার বিষয়বস্তু ছিল হোমিওপ্যাথি চিকিৎসার ফলে কোন রোগের দ্রুত আরোগ্য করা যায় ও চিকিৎসা পদ্ধতি কিভাবে করা উচিত, সে বিষয়ে আলোকপাত করেন উপস্থিত বিশিষ্ট চিকিৎসকবৃন্দ। এদিনের এই আলোচনা সভায় কলেজের বর্তমান ও বিদায়ী ছাত্রছাত্রী এবং চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। আজকে অ্যাকচুয়ালি আমরা বর্তমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজের এক স্টুডেন্ট আমরা আছি, আর একটা এটা দ্বিতীয় বর্ষ, এটা শুরু করছি। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে বাইরের ছেলেগুলো যারা আমরা কলেজে সবাই বেরিয়ে গেছি একসঙ্গে একত্রিত হওয়া, পুরোনো সিনিয়র জুনিয়র মধ্যে চিকিৎসা তৈরি করা, সব থেকে বড় কথা হোমিওপ্যাথি কি উন্নতি করা যায়। আমরা ইডি ইউনিয়ন একসঙ্গে হোমিওপ্যাথি কলেজে একটা অফিস করব এবং সেখানে হোমিওপ্যাথিকে কি প্রয়োগ করানো যায়, মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় তার ব্যবস্থা রয়েছে। এখানে সায়েন্টিফিক সেমিনার হচ্ছে। হোমিওপ্যাথি মেডিকেল কলকাতার এনআইএস থেকে এসছেন ডক্টর সৌমেন্দ্র অধিকারী, উনি ওনার মহান মূল্যবান বক্তব্য রাখছেন। এবং আজকে একটা কমিটি ফর্মেশন হয়েছে, যে কমিটির কাজ হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ হোমিওপ্যাথি কী করে ছড়িয়ে দেওয়া যায়, হোমিওপ্যাথির উন্নতি কীভাবে করা যায় মানুষের মধ্যে। আজকে আমরা মিনিমাম যে রোগগুলো আছে, এলোপ্যাথি ডাক্তাররা কথায় কথায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে, আমরা কিন্তু উইথাউট এনি অ্যান্টিবায়োটিক আমরা সেই জায়গাগুলোতে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে সামান্য রোগগুলো সারিয়ে দিচ্ছি। একটা জ্বর এলোপ্যাথি ডাক্তারের কাছে এলেই ওরা প্রথমে কী করছে, অ্যান্টিবায়োটিক শুরু করছে, আমরা কিন্তু করছি না। আমরা 3-4 দিনের মধ্যে ওষুধ দিয়ে সুন্দরভাবে সারিয়ে দিচ্ছি, মানুষ যেগুলো জানে না। আমাদের মূল উদ্দেশ্য মানুষের মধ্যে যে হোমিওপ্যাথি ওষুধ পারে, এলোপ্যাথ যেখানে ফেল শুরু করছে হোমিওপ্যাথি সেখানে নতুন করে ট্রিটমেন্ট শুরু করছে। সমস্ত ব্যাগ এখানে এসছে, তাদের মধ্যে একটা ভাব বিনিময় এবং পুরোনোদের সঙ্গে নতুন
দেখা হওয়া এবং সেকেন্ডলি একটা সেমিনার চলছে। সেমিনারটা মূলত কী নিয়ে? সেমিনারটা মূলত হচ্ছে হাউ টু প্র্যাকটিস ইন ডেইলি লাইফ অ্যাভয়েড হয়ে গেল। এই নিয়ে আমাদের একটা সেমিনার চলছে। কলকাতা ডক্টর সৌমেন্দ অধিকারী এসছেন, আমাদের কলেজের স্যার ডক্টর অসীম চক্রবর্তী, ডক্টর অসীম সামন্ত, ডক্টর হরিবরণ চক্রবর্তী, ডক্টর প্রণব মুখার্জি, ডক্টর টি রায়, এরা সব আছেন। বর্ধমান থেকে জয়ন্ত অধিকারী, রিপোর্ট আনন্দবার্তা। খোলা আকাশের নিচে কচিকাঁচাদের রান্না চলছে। ঘটনাটি পরিলক্ষিত হয় বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের 166 নম্বর ICDS কেন্দ্রে। কেন্দ্রের তরফে সমস্যা সমাধানের চেষ্টা চালালেও সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে বলে অভিমত পোষণ করেন ICDS কেন্দ্রের কর্মীরা। বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের 116 নম্বর ICDS কেন্দ্রে গাছের তলায় খোলা আকাশের নিচে তৈরি হচ্ছে বাচ্চাদের জন্য খাবার। ফলে ক্ষোভ বাড়ছে সকলের মধ্যে। যে কোনো সময় শিশুদের খাবারে নোংরা পড়ে সমস্যা তৈরি হতে পারে বলে অভিযোগ উঠেছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পক্ষ থেকে রান্নাঘরের দাবি জানানো হয়েছে বিভিন্ন জায়গাতে, কিন্তু সমস্যা যে শিবিরে ছিল সেই শিবিরেই আছে বলে অভিমত পোষণ করা হয়েছে ওই ICDS কেন্দ্রের পক্ষ থেকে। গ্রামের মেম্বারদেরকে ডেকে মিটিং করা হয়েছে, তা সত্ত্বেও যদি না করা হয় আমার খুব কষ্টকর হচ্ছে। আর রান্নাঘরটা আমার চাইই, খুব দরকার শিশুদের খাবার, মানে কচিকাঁচাদের অভিভাবকগণের উড়ছে এখানে ধোঁয়া পেলে ওইটিকে ঠিক হচ্ছে, তাদেরও তো কত কষ্ট হচ্ছে, এধার সেধার এঘর সেঘর ঘেটে ঘেটে এনে খাওয়াতে হচ্ছে, দিদিমণির কত চারধারে ইয়া হচ্ছে, রান্নাঘর একটা চাই। সমস্যা কবে সমাধান লাভ করে সেই দিকেই তাকিয়ে সকলে। সারেঙ্গা থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে ভাতার থানার তুলসীডাঙ্গা গ্রামে। এর ফলে গৃহপালিত প্রাণীরও মৃত্যু হয়। ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রশাসনের কাছে আর্থিক সাহায্যেরও দাবি জানিয়েছেন। সোমবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার তুলসীডাঙ্গা গ্রামের সাগরময় মাঝির বাড়িতে আগুন ধরে যায়। সাগরময়ের মা জানান, এদিন সন্ধ্যায় তিনি যখন রান্না করছিলেন সেই সময় প্রবল ঝড় ওঠে। ঝড়ের সময় অন্যদিক সামলাতে গিয়ে রান্নাঘরের চালায় আগুন ধরে যায়। লোকজন ডাকার আগেই আগুন সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে 30টি হাঁস ও একটি গরুও মারা যায়। 3টি গরু ও 17টি ছাগল আহত হয়েছে। আগুনে 40 বস্তা ধানও পুড়ে ছাই হয়ে যায়। রান্না করতে করতে ঘরের লোকজন সব আছে, আমি রাঁধছিলাম, রান্তে রাঁধতে তখন এত ঘূর্ণি ঝড় উঠলো, ভাত তরকারি ঘরে ভরতে ভরতে রান্না চালা ছিল ধরে গেল, ধরে যাওয়া মাতুরি ওপর চাল ধরে নিল। ধরে নেওয়ার পরই গরু ছিল, হাঁস ছিল, 30টা গরু ছিল, 4টে তার মধ্যে একটা মরে গেছে। সাগরবাবুর প্রশাসনের কাছে আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন। ভাতার থেকে প্রতীকীর দাস বৈরাগ্য, রিপোর্ট আনন্দবার্তা। বলগোনা স্টেশন রোড চলাচলের অযোগ্য হয়ে উঠেছে, ফলে ক্ষোভ বাড়ছে পথচারী থেকে শুরু করে সকলের মধ্যে। অতিরিক্ত ডাম্পার চালানোর কারণেই এই রূপ বিপত্তি ঘটেছে বলে মত পোষণ করেছেন পথচারীরা। পরিস্থিতি কবে স্বাভাবিক হয় তা জানা নেই কারোর। কাল্লা থেকে চন্দ্রপুর পর্যন্ত রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। রাস্তাটি খানাখন্দে ভরে গেছে। সামান্য বৃষ্টির জলেই রাস্তাটি জলাশয়ে পরিণত হয়, ফলে ক্ষোভ জমেছে পথ চলতি মানুষ থেকে অন্যান্যদের মধ্যে। বেহাল রাস্তার কারণে দুর্ভোগের শিকার হতে হচ্ছে সকলকে। মাত্রাতিরিক্ত ডাম্পার চলার কারণেই এইরূপ বিপত্তি ঘটছে বলে মনে করেন পথ চলতি মানুষরা। সমস্যা বলতে রাস্তা বেহাল, রাস্তা খারাপ, আরো দীর্ঘদিন ধরেই খারাপ পড়ে আছে। কি চাইছেন? চাইছেন যে এটা মেরামত হোক। কেন রাস্তাটা খারাপ হয়ে যায় কেন বরাবর? ডাম্পার, অতিরিক্ত ডাম্পারের জন্য। কি চাইছেন আপনারা? ডাম্পার বন্ধ হোক আর বাদ বাকিগুলো সব চলুক। চেন রোড আজকে দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটার কিছু অবস্থা খারাপ, আর অত্যাধিক ডাম্পার, এই ডাম্পারে ওভারলোড মাল যাচ্ছে, রাস্তা মেরামত হচ্ছে, রাস্তা লাগানো হচ্ছে,
আমাদের এখানে জেলা পরিষদের সদস্য শান্তনু কুমার এই রাস্তাটা একবার ভাঙিয়েছিলেন। তো এটা ভাঙিয়ে কী হবে, ওনারা তো চেষ্টা করছেন ভাঙাবার জন্য, কিন্তু এইভাবে যদি ওভারলোডে ডাম্পার যায় সেই রাস্তা কতক্ষণ থাকবে? আর রেল কর্তৃপক্ষ তখন হেলদোল নেই। এখানে দুটো স্কুল আছে, একটা হাই সেকেন্ডারি স্কুল কৃষ্ণদিকে এইচ হাই স্কুল, বলগোনা সারদামণি হাই স্কুল, ওখানে মেয়ে ছেলেরা আছে, সমস্ত মেয়েরা যাতায়াত করে, গ্রামের মানুষ যাতায়াত করে, রেলের প্রচুর প্যাসেঞ্জার যাতায়াত করে, অথচ রাস্তাটা ভাঙাবার কোনো রকম কোনো নামগন্ধ নেই। মানুষ কি হাইরানি পড়ে যা, দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা নেই যে এখান থেকে বাজার যাবে বা বাসস্ট্যান্ড যাবে বা ট্রেন প্ল্যাটফর্ম যাবে সেখানে ট্রেন করার জন্য। আমরা চাই অবিলম্বে মানে রেল কর্তৃপক্ষ এটা যেন রাস্তাটা ভাঙানো হোক এবং এই ডাম্পারগুলো অন্তত ওভারলোড ডাম্পারগুলো বন্ধ করুক। রাস্তাটি চলাচলের যোগ্য করে তোলার দাবি জানিয়েছেন এলাকাবাসী। পথচারীরা জানেন না তাদের সমস্যা কবে মিটবে, দাবি না মিটলে পথচারীরা একজোট হয়ে বিক্ষোভ করবেন বলে অভিমত পোষণ করেন। বলগোনা থেকে প্রতীকী দাস, বৈরাগ্য রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবোঝাই একটি বাস। ঘটনাটি ঘটেছে সুলতানপুরের কাছে। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে ওঠেন বাসের যাত্রীরা। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল তারকেশ্বর নবদ্বীপ রুটের একটি বাসের যাত্রীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার উন্নয়নের উপর জোর দিয়েছেন। রাজ্যের সমস্ত রাস্তায় প্রায় ভালোভাবে তৈরি হয়েছে, কিন্তু ব্যতিক্রম দেখা গেল পূর্ব বর্ধমান জেলার মেমারি তারকেশ্বর রোড। মঙ্গলবার সকালে তারকেশ্বর থেকে নবদ্বীপ যাওয়ার সময় সুলতানপুরের কাছে রাস্তা খারাপ থাকায় একটি যাত্রী বোঝায় বাসের স্টিয়ারিং কেটে যাওয়ায় রাস্তার ধারে একটি টালির বাড়ির ভিতর ঢুকে যায়। বাসের গতি কম থাকায় যাত্রীরা কেউ আহত হয়নি। দীর্ঘদিনের রাস্তা খারাপের জন্য স্টিয়ারিং গিয়ে কেটে গেছে। বলুন, দীর্ঘদিন রাস্তা খারাপের জন্য আমরা নবদ্বীপ টু ইয়ে যাই, তারকেশ্বর প্রতিদিনই যাই, রাস্তা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপের জন্যেই বিকল হয়ে গেছে গাড়ির। আবার প্যাসেঞ্জার ভর্তি ছিল অল্পের জন্য গাড়িটা ঢুকা গেছে, নাহলে আরও বড়ো কিছু হতে পারতো। যে সমস্ত প্যাসেঞ্জার ছিল তো তাদেরকে আপনারা কীভাবে পাঠিয়েছেন? ভাড়া ফেরত দিয়ে টেকারে বেকারে চলে গেল, টেকারে করে চলে গেল। আচ্ছা, তাদের ভাড়া ফেরত দিয়েছে? ভাড়া ফেরত দিয়ে। তবে এই যে বাড়ির ভেতরে যে গাড়িটা ঢুকে যাচ্ছিল এক্ষেত্রে কি কোনো রকম কোনো অসুবিধা হয়েছে? না, অসুবিধা কিছু হয়নি, অসুবিধা কিছু হয়নি তো। এমনি এটা ভেঙে যাওয়ার ফলে আরও বিপদটা বড় বেশি হতে পারতো, কিন্তু কিছু হয়নি। রাস্তার পজিশন খুব খারাপ, রাস্তাটা বিশেষ করে এই দীর্ঘদিন এইভাবে রাস্তা প্রতিদিনই তো একটা না একটা গাড়ি বিকল হয়েই যায়। যে কোনো গাড়ি প্রতিদিনই একটা করে রোডে পড়ে আছে খারাপ হয়ে ভেঙে গেছে। দীর্ঘদিন আমাদের গাড়ি সব এটা না ভাঙছে, ওটা ভাঙছে, হয়েই আছে রাস্তার ঘুরে। যদিও টালির বাড়িটির ক্ষতি হয়েছে। আচ্ছা, কোথায় যাবেন? আমি যাচ্ছি সাত গেছি। আর কী সমস্যা হয়েছিল? ওই স্টিয়ারিং এর কি নাট কেটে গেছে, যে তো দুর্ঘটনার থেকে বেঁচে গেলাম, রাস্তার যা হাল কি আর হবে। আচ্ছা, যখন এই গাড়িটা ঝাঁকুনি দিয়ে যখন সাইড হয়ে যায় তখন কি আপনি গাড়ির ভেতরেই ছিলেন? হ্যাঁ, একবার ভেতরেই ছিলাম। ঠিক সেই মুহূর্তে কি পরিস্থিতি হয়েছিল যদি একটু বলেন? সবাই সামনে থেকে ঝুঁকে গেল, মনে হচ্ছে সবাই পড়ে যাবে। আমি ভেবেছি তো সামনে কোথাও কিছু পড়ে গেছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল কোথাও, কিন্তু তারপর দেখলাম এই হয়েছে। মেমারি থেকে কৃষ্ণ সাহা ও মোহাম্মদ খানের রিপোর্ট, আনন্দবার্তা। কাটোয়ার এক নম্বর ব্লকের করজ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপালপুর শিবতলা প্রাঙ্গণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সোমবার সন্ধ্যায়। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি। দুস্থদের সাহায্যের পাশাপাশি দুস্থ ছাত্রছাত্রীদের সাহায্য করে আয়োজকরা। সোমবার সন্ধ্যায় কাটোয়া এক নম্বর ব্লকের করজগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপালপুর শিবতলা প্রাঙ্গণে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে পঞ্চায়েত এলাকার দুস্থ অসহায় 15 জন ব্যক্তিকে মশারি ও ছাতাও দান করা হয়। সদস্য এসেছেন, ওনার স্ত্রী, পাশাপাশি 5 জন দুস্থ ও মেধাবী ছাত্রকে স্কুল ব্যাগ ও জলের বোতলও তুলে দেওয়া হয়। বাইরের লোক এসেছে, ঠিক আছে, ওনার হাতে তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি, সহসভাপতি, সম্পাদক সহ অন্যান্য সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংস্থার এইরূপ উদ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছেন। কাটোয়া থেকে গৌরনাথ চক্রবর্তী রিপোর্ট, আনন্দবার্তা।
খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিরোধীরা প্রায় পর্যুদস্ত, বেশিরভাগ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল শাসক দল। হোমিওপ্যাথি চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হলো পান্তঃশালা সভাগৃহে। আইসিডিএস কেন্দ্রে খোলা আকাশের নিচে চলছে কচিকাঁচাদের রান্না। আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ভাতার থানা তুলসীডাঙ্গা গ্রামে। ক্রমশ চলাচলের অযোগ্য হয়ে উঠছে বলগোনা স্টেশন রোড। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রী বোঝাই একটি বাস। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।